কলকাতার নিউ টাউন বহুত হেভি জায়গা লাগছে আমার। চারিদিকে বাগান বানানো রয়েছে আর বড় বড় বিল্ডিং চারো সাইডে, বহুত সুন্দর লাগছে আমার। সব থেকে ভিআইপি জায়গা কলকাতা নিউ টাউন, সাফ সুতরা বি বহুত জায়গা। এখানে কোনো ফ্যাক্টরি ফ্যাক্টরি নেই, খালি মল, বিল্ডিং, ব্যাংক, বড় বড় ফ্লাইওভার। বেশিরভাগ বিজনেসম্যানরা এখানে রয়েছে, যারা বিজনেস করে তারা বিজনেসম্যানরা এখানে থাকে। এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে এখানেই থেকে যান। হেঁটে হেঁটে চলতে এত মানে কত সুন্দর জায়গা আছে। শান্তি আছে, মানে যে যার মতো সে এদিক ওদিক বুঝছে, ছেলে মেয়ে কারোর কোনো প্রবলেম নেই। মেট্রো ভি এখানে চলছে, ফ্লাইওভারের উপরে দিকে। যদি এখানে আসতে কেউ চায় তো আসতে হবে। ধর্মতলা থেকে আসতে হলে বাস পেয়ে যাবে। টিপু সুলতান মসজিদ আছে, ওখানে দাঁড়ালে বললে যে নিউটাউন যাবো, ওখানকার ওখান থেকে বাস ধরলে পেয়ে যাবে বাস। কিন্তু এই দুদিন ধরে আসবো আসবো করে আজকের কাজ ছুটি করে ভাবলুম যাই নিউটাউনে ঘুরে আসি। নিউটাউনে রেস্টুরেন্ট আছে একটা রাস্তার মাঝখানে, ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে। রাস্তার মাঝখানে একদম রেস্টুরেন্ট বানানো হয়েছে। এই সেই বড় বড় বিল্ডিং নিউটনের, চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে। আর রেস্টুরেন্টের কাছে আমি চলে এসেছি, এই সেই রাস্তার সামনে রেস্টুরেন্ট আছে। আর এই হাইড্রাই আমি কাজ করি। ওই হাইড্রাতে আমি